প্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস শেয়ার করব, একটা রেসিপি। সেটা হচ্ছে ঝিঙ্গের চপ। সেটা কিভাবে কাটতে হয় আপনাদের এবার আমি শিখাই দিচ্ছি। ধরো তো মামনি, এটা এই ঝিঙ্গের চপটা এভাবে কাটতে হয়, ঠিক আছে? এভাবে কাটতে হয়। কিভাবে কেটেছি সেটা দেখাচ্ছি। প্রথমে ঝিঙ্গেটা এভাবে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে কিভাবে কাটবো সেটা দেখুন, লক্ষ্য করবেন আপনারা। এইভাবে কাটলাম, কেটে এই যে দেখুন, এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। এটা হয়ে গেল চাকা, এবার এটা এইভাবে। আপনারা এটা কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, পুরা মিস পর্যন্ত কোথায় যেন না যায়, একটু একটু করে এইভাবে কাটতে হবে, বুঝেছেন? ঠিক এইভাবে কাটবেন। আমি আগে কয়েকটা কেটে রেখেছি, এই যে এগুলো কেটে রেখেছি, দেখেছেন? এইগুলো আবার খেয়াল করুন কিভাবে কেটেছি। ঠিক এই যে এখানে এসে এখানে একটু বাঁধাই রাখলাম, পুরাটা কিন্তু আমি কাটি নাই। আবার এই যে এইভাবে এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে, যে হয়ে গেল। তারপর আবার এভাবে ঘুরাই নিচ্ছি। ঘুরাই নিয়ে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, নিচ পর্যন্ত কখনোই কাটবেন না, কাটলে আর এটা হবে না। এই যে এভাবে কেটে, এই যে এভাবে কেটে দেখছেন কত সুন্দর জিনিস হয়েছে। এটা এটা আমি কি করব, এটা এখন আমি এটা অনেকগুলো কেটে রেখেছি, এগুলো লবণ দিয়ে মাখাবো, মাখে এভাবে চিপবো। এই যে এগুলো এভাবে চিপে চিপে, ঠিক এভাবে চিপে চিপে পানি বের করব। করে এই যে বেসনের একটা গোলা করে রেখেছি, এর মধ্যে চুবড়িয়ে আমরা ডুবো তেলে ভাজবো। সত্যি বলছি দর্শক, জিনিসটা খুবই মজার। যারা নতুন রান্না করেন, যারা তার স্বামী কিনা একা একা বাসায় থাকেন, নতুন সংসার শুরু করেছেন, তাদের স্বামীকে নতুন নতুন জিনিস রান্না করে খাইয়ে খুশি করার জন্য এই জিনিসগুলো আপনারা ট্রাই করতে পারেন। দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে। আমি এটা ভাজার পর কী অবস্থায় আসে সেটা আপনাদের দেখাবো, এখন অপেক্ষা করছে। দর্শক, আবার ফিরে আসলাম ঝিঙ্গে ফুলে, ঝিঙ্গে ফুল না সরি, ঝিঙ্গে চপ নিয়ে। তখন যে মাখায় রাখছিলাম, এবার আপনাদের দেখাবো এটা ভাজার পর কেমন আসছে। এবার দেখেন, এই যে ভাজার পর এমন হয়েছে। আর এটা কিভাবে তেলে ছাড়তে হবে কিভাবে সেটা দেখে নিন। এই যে এটা হচ্ছে, এই যে মাখায় রাখছিলাম, এই যে এটা এমন হয়েছে। হ্যাঁ, এবার হাত দিয়ে একটু চাপবো, চেপে এই যে পানি আছে না, পানিটা চেপে ফেললাম, ফেলে এই যে এমন হলো। এবার আমি এই যে বেসনের চোবড়ায় এই যে এভাবে ছাড়বো, হাত দিয়ে একটু ছড়ায় ছড়ায় ছাড়লে ভালো হয়, দেখতে ভালো লাগে। এই যে এভাবে ছাড়লাম। আর আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, এটা আমি উঠাই নিচ্ছি। এই যে এমন আসছে ভাজার পর, দেখ কিন্তু খেতে খুব মজা। গরম ভাতের সাথে সকালবেলায় একটু আলু ভর্তা করবেন, আর এটা করবেন, আপনার বত তো চমকায় যাবে। আহ, এটা কি জিনিস, কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না। আসলে বলছি, খুব জিনিসটা মজার, আপনারা সবাই ট্রাই করে দেখবেন বাসায়।